তোমরা চতুর্থ শ্রেণী, আমি ওই ক্লাসেও গেছি, সবারই সঙ্গে কথা বলেছি। তোমাদেরকে বলছি, আমি এসেছি, আমি রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে যাচ্ছি সুন্দর মানুষ গড়ার উদ্দেশ্যে, আরও ভালো আমাদের শিক্ষিত সমাজ গড়তে, যাতে মানুষের মুখের ভাষাগুলো সবারই সুন্দর হয়। অনেকে দেখেছো তো পথে ঘাটে খারাপ কথা বলে, সেগুলো যাতে না হয়, সবাই ভালোভাবে শিক্ষা লাভ করবে। তোমরা কি এরকম কখনো বলবে? বলো, এই বিদ্যালয়ে এত সুন্দর সুন্দর ঝকঝকে ছেলে আছো, কেউ বলবে না তো? কখনো বলো না, কেমন? যে বলবে তাকে তোমার বন্ধুরা হলে বারণ করবে, আর বড়রা হলে তোমার মা বাবা বারণ করবে, তাদেরকে বলবে। তোমরা বলতে যেও না, তোমাকে হয়তো তারা মারতে পারেন। হ্যাঁ, কোনো দুর্ঘটনা চাইনি, তোমাদের বড় হওয়ার কথা বলতে এসেছি। পৃথিবীতে সুন্দর সুন্দর বিদ্যালয়গুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, তোমরা সেখানে গিয়ে লেখাপড়া করবে, বৃত্তি দেয়া হবে তোমাদের। ভারতেরও আমাদের বিভিন্ন বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে বৃত্তি দেয়া হয়, বুঝতে পারছো? তোমাদের কলেজ স্তর থেকেই সেই বৃত্তি পাবে। তাহলে তোমাদের ভালো করে লেখাপড়া করে যেতে হবে। সবাই নাম বিদ্যালয়ের নাম পারো তো, বাংলা ইংরেজি? কেউ যদি না পারো, এমন আছো, আজকে স্যারের কাছে শিখে নেবে। তোমাদের মাঝে মাঝে হয় স্যার বলেছেন, হ্যাঁ, এবং স্যাররাই শিখিয়ে দেবেন। আমি কোথাও কোথাও শিখিয়ে দিই, কিন্তু অত সময় কোথায়? হ্যাঁ, স্যাররা ওগুলো করবেন, আমি তো গোটা পশ্চিমবঙ্গ পারবো না, তাই না? ঠিক আছে, আমি ওই জন্য বলে গেলাম, স্যার আমাকে বলেছেন, নাহলে আমি তোমাদের বলবো ভেবেছিলাম, করাবো, কিন্তু স্যার বললেন বলে আমি তোমাদের বললাম করে নেবে। আর কবিতাগুলো সুন্দর করে পড়বে, আনন্দ করে। গণিত একটু চিন্তা করতে হবে। তোমরা জোড় বিজোড় শিখে গেছো তো? জোড় সংখ্যা শেষে কী থাকে? শেষে কী থাকে? শূন্য, দুই, চার, ছয়, আট, জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তোমরা একা থাকলে কি জোড় বলে? দুজন থাকলে কি বলে? জোড়মানিক, জোড়মানিক বলে তো। দুজনে কেউ যদি যায়, খুব বন্ধুত্ব হয় বলে জোড়মানিক যাচ্ছে, বলে তো অনেক সময়। তেমনি তিনজন হয়ে গেলে আবার বিজোড়। বিজোড় কোনগুলো? এক, তিন, পাঁচ, সাত, নয়, এগারো, তেরো, পনেরো, সতেরো, উনিশ। শেষে কী থাকে বিজোড়ের শেষে? এক, তিন, পাঁচ, সাত, নয় থাকে। আর জোড়ের শেষে শূন্য, দুই, চার, ছয়, আট। এর থেকে আসে মৌলিক সংখ্যা। তোমরা কি এখন জানো? অঙ্ক করতে গেলে এই সংখ্যাগুলোকে ভালো করে চিনতে হবে, তোমাদের স্যার শিখিয়ে দেবেন মৌলিক। হ্যাঁ 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 হ্যাঁ, হয়নি, আমি জানি অনেক জায়গায়, কেউ কেউ অ্যাডভান্স থাকে তো। তোমরা কি কেউ মৌলিক বলতে পারবে? তোমাদের স্যার করিয়ে দেবেন। আমি একটু বলেই যাচ্ছি, এক থেকে একশোর মধ্যে গুণে দেখবে পঁচিশটা মৌলিক আছে। দুই হচ্ছে একমাত্র মৌলিক যে জোড়, আর পাঁচ হচ্ছে একমাত্র মৌলিক যার আর কোনো গুণনীয়ক, আর কোনো গুণিতক মৌলিক নয়। পনেরো, পঁচিশ, পঁয়ত্রিশ, পঁয়তাল্লিশ, সব কিন্তু সব কি? তারা যৌগিক। মৌলিক কারা? যাদিকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে না। তাদের গুণনীয়ক হয় শুধুমাত্র দুটো, এক এবং সেই সংখ্যা। যেমন দুই, তিন, পাঁচ, সাত, এগারো, তেরো, সতেরো, উনিশ, তেইশ, সাতাশ, উনত্রিশ, সাতাশ নয়, উনত্রিশ, একত্রিশ, এইরকম সব, সাঁইত্রিশ, একচল্লিশ, তেতাল্লিশ, তোমরা আগিয়ে যাবে পরপর। এর মধ্যে আবার কিছু আছে যমজ মৌলিক। যমজ কাকে বলে? একই মায়ের দুই সন্তান পরপর হলে একই সঙ্গে একই দিনে, হয়তো এক মিনিটের অন্তর থাকে, এক মিনিট, দু মিনিট কি পাঁচ মিনিটের, তাদেরকে বলে যমজ। মৌলিক সংখ্যা দুটো পরপর হলে তাদেরকে বলে যমজ। দুই তিন পরপর হলে ওরা যমজ নয়, কিন্তু তিন পাঁচ, পাঁচ সাত, এগারো তেরো, সতেরো উনিশ, উনত্রিশ একত্রিশ, একচল্লিশ তেতাল্লিশ, এরা সব কিন্তু যমজ মৌলিক সংখ্যা। তোমাদের এগুলো কেন বললাম? অঙ্ক নিয়ে চিন্তা করতে হবে। তুমি যদি অঙ্ক ভালো পারো, সব বিষয় কিন্তু ভালো করে পারবে, বুঝতে পারছো? মনে আস্থা রাখতে হবে, বিদ্যালয় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভালো মানুষ করতে গেলে কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা এর মূল অঙ্গ। হ্যাঁ, আমি কোথাও কোথাও দেখেছি অপরিচ্ছন্ন হয়ে আছে। হ্যাঁ, সেখানে আমি বলতে আবার ছেলেরা সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে লেগে গেছে। কিন্তু এখন আমি তোমাদের ক্লাসটা ব্যাঘাত ঘটতে চাই না। তোমরা এর পরদিন থেকে কিন্তু বিদ্যালয়কে পরিষ্কার করে নেবে। স্যারকে বলবি একটা ডাস্টবিন এনে দিতে। স্যার একটা ডাস্টবিন আরে রেখে দেবেন না, উপরে নিচে একটা করে ডাস্টবিন থাকবে। ছেলেরা কাগজের টুকরো, কাগজ সহজে ছিঁড়বে না, ছিঁড়লেও ব্যাগে রাখবে, কিন্তু শ্রেণীকক্ষে এভাবে কেউ ফেলবে না। দেখতে খারাপ লাগছে, বারান্দায় ফেলবে না তো? তোমাদের স্কুলকে সবাই ঘন ঘন দেখতে আসবেন, আমিও হয়তো পরে আসবো,
হ্যাঁ, তাহলে তখন যেন দেখি খুব পরিচ্ছন্ন এই বিদ্যালয়ের ছেলেরা স্কুলটিকে দারুণ সুন্দর করে রেখেছে। হ্যাঁ, তোমাদের স্কুলকে আমার খুব ভালো লেগেছে, আমার নিজের স্কুলের মতন। প্রতিটি স্কুলকেই আমার এরকম ভালো লাগে, তোমাদের মতো সুন্দর সুন্দর ছাত্রছাত্রী। তাহলে আমাদের সব ছেলেরা যদি ভালো হয়ে যায়, আমাদের পৃথিবীটা ভালো হবে না হবে না? আমাদের সমাজটা ভালো হবে না হবে না? সবাই ভালো হবে, মুখের কথা বলবে তো? খুব ভালো, তোমরা অনেক ভালো থাকো। হ্যাঁ, তোমাদের উপরে আমার অনেক আশীর্বাদ। কবিতাকে সুন্দর করে পাঠ করবে, কম্পিটিশানে একটু, যেখানে তোমাদের মেলাতে আরে অনুষ্ঠান হয়, একটু কবিতা বলার চেষ্টা করবে, আস্থা আসবে তোমায় শুনে, আত্মবিশ্বাস আসবে, তাই তো? সব কাজে বড় হতে গেলে কী করতে হবে? সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, আর থাকবে আত্মবিশ্বাস, বুকের বল যে পারবই। নিজেকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সঙ্গে বন্ধুদেরকে, শিক্ষক মশাইদেরকে মাঝে মাঝে প্রণাম করবে। মা বাবা তারা হচ্ছেন জীবন্ত ভগবান, মা বাবাকে প্রণাম করো। আমাকে একটি স্কুলের ছেলে বলেছে সে রোজ প্রণাম করে। হ্যাঁ, তাকে দেখে আরও তিন চারজন হাত তুললো, কিন্তু প্রথমে যে নিজে থেকে বলেছে সে তো একদম ঠিক কথা বলেছে, যে আমি রোজ প্রণাম করি। আমি তো রোজ করতে বলিনি, কিন্তু সে বলেছে পারলে রোজ করবে, মনের ভক্তি বাড়বে, লেখাপড়ায় মন আসবে। তোমরা প্রাণায়াম করে, ব্যায়াম করে মনঃসংযোগ আনা যা ফল করবে, মা বাবাকে যদি প্রণাম করো একই ফল পাবে। তোমাদেরকে একটি কবিতা বলিয়ে দেবো, তারপরে আমি যাওয়ার আগে তোমাদের বইগুলি উপহার দিয়ে আমি আবার অন্য স্কুল যাব, এখানের হাই স্কুল যাব, তোমাদের এখানে আরও দু তিনটি স্কুল আজকে যাব, তারপর অন্য যাব, আবার জেলার অন্য স্কুলে যাবো।